हरे कृष्ण, सकल के प्रणाम। ओम ज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणीपचारिणे निर्विशेषशून्यवादि पाश्चात्यदेशतारिणे मंचाकल्पतरुभ्यो कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव शक्ति गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे रामो राम राम हरे हरे। हरिओं तस्य नमो विष्णुपदे कृष्णमीष्टपदे नमो आचार्यपादाय। হরে কৃষ্ণ, আজকে আমরা আলোচনা করব ভক্তবৎসল্য শ্রী রামচন্দ্র ভগবান। হ্যাঁ, তো বেশি বড় নয়, ছোট্ট একটি লীলা আলোচনা করব, যেহেতু সামনে রামনবমী আছে। তো আজকে ছোট রামলীলা আলোচনা করি। তো আমি অনুরোধ জানাবো, সবাই ভিডিও অন করার চেষ্টা করবে। হ্যাঁ, তো ভগবান অনেক সময় দেখা যায় কি, কোন সময় তিনি যেই ভক্ত ভালো শাস্ত্র পাঠ করছেন তার দ্বারা তিনি বশীভূত হয়ে যান, আবার কখনো কোনো ভক্তের সেবায় বশীভূত হয়ে যান, আবার কখনো কোনো ভক্ত স্তুতি পাঠ করছেন তার স্তুতিতে সন্তুষ্ট হয়ে তার বশীভূত হয়ে যান। তো ভগবান বিভিন্নভাবে বিভিন্ন ভক্তের কাছে তিনি বশীভূত হয়ে পড়েন। তো আবার অনেক সময় দেখা যায় কি, ভক্তের সরলতায় ভগবান বশ্যতা স্বীকার করেন। তো সেরকম একজন ভক্ত আছে, তার নাম হচ্ছে আনন্দ। তো আনন্দ হচ্ছে, হ্যাঁ, সে ছোটবেলা থেকেই তেমন একটু খুব আলসিয়া টাইপের ছিল। আলসিয়া মানে কি, কোনো কর্ম করতে চাইতো না। তো যখন কোনো কর্ম করতো না, বাড়িতে কোনো কর্ম করতো না, কিছু করতো না, তো তাকে একসময় তার বাবা মানে খুব রাগ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই যা, কিছু করে না, কিছু শুনে না কোনো কথা, যা বেরিয়ে যা, অন্য কোথাও গে, তারপর তো চালু হবে। তখন তাকে রাগ করে বাড়ি থেকে বের করে দিল। এবার সে ঘুরতে 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 বনের মধ্যে একটা আশ্রম পেল। হ্যাঁ, আশ্রম যখন পেয়েছে, তখন সেখানে কি করলো, সেই আশ্রমে মধ্যে গিয়ে দেখলো, দেখলো কি অনেক শিষ্য আছে, সেখানে গুরুদেব আছে, শিষ্যরা কোনো কাজকর্ম করে না, বসে বসে থাকে আর কি করে, অল্প সেবা করে, একটু পূজা পাঠ করে, এগুলো নিয়ে চললো। তখন তাদেরকে দেখে এর মনে খুব সাহস লাগলো, না এরাই তো ভালো আছে, এরা তো আমার দলের লোক, হ্যাঁ তাহলে আমার এখানেই ভালো হবো, ভালো জমে যাবে এদের সঙ্গে। তখন আনন্দ কি করলো, ওখানে আশ্রমে প্রবেশ করেছে। প্রবেশ করে শিষ্যদেরকে জিজ্ঞাসা করছে, আচ্ছা এখানে এই আশ্রমে দীক্ষিত হতে গেলে কি করতে হবে? বলছে, গুরুদেবের সঙ্গে দেখা করো যদি দীক্ষা নিতে চাও। বোঝা গেল কি, গুরুদেবের সঙ্গে দেখা করো যদি দীক্ষা নিতে চাও। তারপর তিনি কি করলেন, গিয়েলেন গুরুদেবের কাছে। বেশি বড় নয়, একটা ছোট বাচ্চা ছেলে, বাচ্চা মানে কত, 12-14-15 বছর হবে। হ্যাঁ, তখন গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করে বলছেন, গুরুদেব আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই আর আমি আশ্রমে থাকতে চাই। বলছে, কেন, তুমি কেন আমার শিষ্য হতে চাইবে, কি কারণে, কারণটা কি? তখন এভাবে যখন কারণ জিজ্ঞেস করছে, বলছে দেখুন এখানে আপনার শিষ্যরা যেভাবে জীবন যাপন করছে, ওই জীবন যাপনটা আমার খুব ভালো লাগছে। বলছে, কেন? বলছে, কোনো বেশি কাজকর্ম করতে লাগে না, আপনি যতটুকু ইনস্ট্রাকশন দিয়েছেন যেগুলি ফলো করছিল হয়ে যাচ্ছে,
তাহলে এর থেকে আর সুখী লাভ কি হতে পারে? বুঝা গেল? হ্যাঁ, আমাদেরকেও বাইরে থেকে দেখে অনেক সময় এরকম করে, বলছে এখানে কোনো কাজ কর মানে কিছুদিন থাকলে বোঝা যাবে, 1 সপ্তাহ থাকলে বোঝা যাবে কি বিশেষ করে ইস্কনের আশ্রমে কি আছে। আচ্ছা যাই হোক, এটা তো ওই বনের আশ্রম, গুরুর আশ্রম। তখন গুরুদেব বলছে ঠিক আছে, তোমার যদি ভালো লাগে তাহলে থাকো। এবার ও তো শুধু আলসিয়া তো আলসিয়া নয়, কিন্তু ক্ষুধা সহ্য করতে পারে না, কি টাইম টু টাইম খাবে, অনেকগুলো খেতে খেতে হবে, কেননা যারা আলস্য ভাব আছে তারা দেখবেন বেশি খাবে আর বেশি ঘুমাবে, আর এই এই অভ্যাসটা ওর আছে, এই জন্য ও বাড়িতে থাকতে পারছে না। এবার গুরুর কাছে বলছে ঠিক আছে থাকো আগে, তারপর গুরুদেব তাকে রেখে দিলেন তার আশ্রমে। এবার চলতে 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 15 দিন একবার একাদশী আছে, এবার একাদশীর দিন দেখছে কেউ রান্না করে রান্না বান্না করছে না, এখন মাথা খারাপ হয়ে গেছে, কি ব্যাপার? ও তো একাদশী জানে না, রান্না বান্না করছে না, টাইম চলে যাচ্ছে খাওয়ার টাইম। হ্যাঁ, তো ওখানে তাকে নিয়ম দিয়েছে কি প্রতিদিন ভোরবেলা উঠতে হবে, মানে ওর আশ্রমের নিয়ম, পূজা পার্বণ করতে হবে, ভগবানের মঙ্গল আরতি করতে হবে, ভালো করে ভগবানের নাম করতে হবে, নাম করে আবার মন্দির টন্দির সুন্দর করে ঝাড়টা দিতে হবে, দিয়ে তারপরে সকালবেলা কি প্রসাদ পাবে, টিফিন প্রসাদ, ঠিক আছে, তারপরে সারাদিন যা যা আছে করবে। এইভাবে সে যখন জানতে পারলো, ভেবে চলছে সে ঠিক গুরুদেব যা বলছে, ভোরবেলা উঠে যাবে সুন্দর করে জপ টপ করবে, অত ভারী তো কোনো কাজ নেই না, এটুকুই ঠিক আছে, রাত্রে আবার তাড়াতাড়ি শুয়ে পড়ে চলতে হতে। ওই দিন যখন আসছে একাদশী তিথি, সে তো জানে না একাদশী তিথি না খেয়ে থাকতে হবে, তখন দেখছে রান্না বান্না হয়নি, কিছু আগুন জ্বালেনি, কি ব্যাপার, টাইম চলে যাচ্ছে, আজকে আজকে খাবার দিচ্ছে না, ঘন্টাও পড়ছে না, ব্যাপারটা কি? তখন ওই আনন্দ কি করলো, রান্নাঘরে ঢুকে গেলো, রান্নাঘরে কিছুই নেই, সব খালি, কোনো রান্না বান্না নাই, কি ব্যাপার কি? তখন সে গুরুদেবকে বলছে গুরুদেব আজকে কি রান্না বান্না হবে না, প্রচণ্ড খিদে পেয়েছে তো, কি করে যাবে? বলছে না আজকে তো কোনো রান্না হবে না। বলছে কেন? বলছে আচ্ছা আচ্ছা একাদশী, আজকে রান্না হবে না, তাহলে কি হবে, আমি তো খেতে না পারলে মারা যাব। বলছে বলছে না আজকে রান্না তো, বলছে আমি নিজেরটা নিজে করে নিতে পারবো, তো আমি নিজে করে নি, বলছে এটা তো আশ্রমের আইন ভঙ্গ করা যাবে না, নিজে করা যাবে না, আর যদি তুমি একাদশী থাকতে না পারো তাহলে তুমি এক কাজ করো, ওই বনের মধ্যে গিয়ে নদীর পাড়ে ওখানে গিয়ে, নদী আছে নদীর পাড়ে গিয়ে তুমি সেখানে রান্না করে কোনো একটা ব্যবস্থা খাওয়া দাওয়া করতে পারো। তখন গুরুদেব যখন এখানে বলছে, বলছে আশ্রমে চলবে না, তুমি একাদশী থাকতে না পারো ওখানে গিয়ে থাকো, ওখানে গিয়ে সুন্দর করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারো, আর তুমি সেটা একা খেতে পারবে না, সেটা ভগবান রামচন্দ্রকে ভোগ দিতে হবে, ভোগ দিয়ে তারপর খেতে হবে, বুঝে দিই তো? তো ভক্ত আবার প্রশ্ন করছে আচ্ছা আমি একাদশী করবো না, তো এই একাদশীর দিন রামচন্দ্রের ভোগ লাগানো যাবে? বলছো তো ভগবান, ওর আবার একাদশী কিসে, একাদশী তো আমাদের জন্য, এখন তুমি পারছো না, তোমাকে বলছে ভোগ লাগায় খেতে হবে। তারপর আচ্ছা ঠিক আছে গুরুদেব বলছে তাহলে কিছু দিন, তখন সে বাসনপত্র চুলা টুলা যা যা পাবে সব, যা যা যে যে ব্যবস্থা করতে হবে সবগুলো নিয়ে নদীর পাড়ে চলে গেল। এবার নদীর পাড়ে গিয়ে হ্যাঁ সুন্দর করে সে কি ভগবানের জন্য রামচন্দ্রের জন্য রান্না করছে, আর তার সঙ্গে সে একজন, তাহলে কজন লোক, দুজন, তো দুজনের জন্য রান্না করছে, দুজনের জন্য রান্না করেছে। এবার রান্না বান্না করে সুন্দর করে ভোগ লাগিয়েছে, মানে রামচন্দ্রকে ডাকছে, প্লেট টেলে রেডি করে সুন্দর করে ডাকছেন, হে ভগবান রামচন্দ্র আপনি আসুন, গুরুদেব বলছে আপনাকে ভোগ লাগাতে হবে, তো আপনি আসুন, আপনি সেটা গ্রহণ করুন, আসুন আসুন ভগবান রামচন্দ্র কি জয়, আসুন 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 ভগবান রামচন্দ্র, এই তো আর কোনো মন্ত্র জানে না, ডাকছে 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 ডাকছে। এখন বলছে ভগবান কি ব্যাপার, আপনি আসছেন না কেন, আমি কিছু জানি না, আসছেন না, আরে গুরুদেব বলতো তো আপনাকে দেওয়ার জন্য, সেই জন্য অসুবিধা কি, গুরুদেব পারমিশন হয়ে যাবে আপনি আসতে পারেন। এভাবে সে ভগবানকে ডাকছে, যখন ভগবানকে ডাকছে আসার জন্য বলছেন, তারপরে এবার ভক্তের সরলতা, মানে এত সরলভাবে ডাকছে যে অনেকক্ষণ ধরে না আসিবি দেয়, খুব খিদা পেয়েছে বেচারার, কি বেচারার খুব খিদা পেয়েছে, এবার প্রভু আসছে না, এখন কি করা যাবে, গুরুদেব বলছে না দিয়ে খাওয়া যাবে না, তো তখন কান্নাকাটি শুরু করছে, চোখের জল পড়া শুরু করছে, এখন সেই সরলতা তখন ভগবান আসতে বাধ্য হলো। এবার ভগবান তার একা আসেনি, সঙ্গে সীতা মাতাকেও নিয়ে আসছে, এখন ওর মাথা তারা খারাপ, আরে আমি রান্না করছি দুইজনের জন্য, আমার জন্য আর প্রভুর জন্য, এখন
সীতামাতাকেও নিয়ে চলে আসছে, কি করবে ব্যাপারটা কি? তাহলে আমার আমার তো আজকে নাকে থাকতে হবে, আজকে একাদশী হয়ে যাবে, বুঝা গেল? তখন সে কি করলো, ওই যা ভোগ লাগিয়েছে দুজনকে দিয়ে দিল, এবার ভগবান রামচন্দ্র আর সীতামাতা দুজনে খেয়ে নিল, খেয়ে নিয়ে সুন্দর করে। তারপরে এবার বলছে কি, যাওয়ার সময় বলছে, প্রভু সামনের একাদশীতে আসার সময় আপনারা আগে বলে দিবেন কজন আসবেন, তা আমি সেভাবে রান্না করবো, কেননা এবার রান্না করছি আমি দুইজনের জন্য, আপনার জন্য আমার জন্য, এবার মাতাকে নিয়ে আসবেন আমি জানি না, কিন্তু আগে বললে ভালো হয়। বলছে মুস্কি মুস্কি হাসি দিয়ে ভগবান চলে গেল, আর কিছু বলো না। এইবার আবার একাদশী আসছে, এবার গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব এবার একটু আপনি তিনজনের জন্য আমাকে জিনিস দেন, কেননা গতবার আমি দুজনের জন্য রান্না করেছি, এখানে প্রভু আর মা দুজনে চলে এসছেন, তাহলে এখন কি করে যাবে, তাহলে এবার তিনজনের জন্য রান্না করতে হবে। হ্যাঁ, তো আপনি একটু আমাকে তিনজনের জন্য জিনিসপত্র দিবেন। তখন গুরুদেব বলছে, হ্যাঁ ঠিক, গুরুদেব মনে করছে বাচ্চা ছেলে কি পাগলামি করছে, কে জানে কোথায় রাম ভগবান আসছে, কাকে নিয়ে আসবে, মাতাকে নিয়ে আসে, এ মনে হচ্ছে মনে হয় বেশি খাচ্ছে, মনে তিন চারবার খাইছে, কি তিন চারবার খেয়েছে মনে হয়, এই জন্য তার শর্ট পড়ে যাচ্ছে। বলছে ভগবান যে খেয়েছে সেটা আর গুরুদেব বিশ্বাস করছে না। তারপর দেখলো ঠিক আছে তিনজনে নিয়ে যাও, নিয়ে যখন গেল এবার সে সুন্দর করে আবার রান্না বান্না করলো, কি প্রভু আসবে, মাতা সীতা দেবী আসবে, আর ও একজন, তিনজন সুন্দর করে তিনজনের জন্য রান্না বান্না করলো। রান্না বান্না করে আবার এবার ভগবানকে ডাকা শুরু করলো, ভগবান রামচন্দ্র আইয়ে গুরুদেবের আদেশে আপনি ভোগ গ্রহণ কিজিয়ে, এরকম করে সুন্দর করে কীর্তন করে করে ভগবানকে ডাকছে। ভগবান আসছেন, এবার কিন্তু আর দুজন আসেনি, সঙ্গে লক্ষণকে নিয়ে আসছে, হয়ে গেল কয়জন, তিনজন, রান্না করছে কয়জনের জন্য, তিনজনের জন্য। এইবার দেখে তোর মাথা খারাপ, বলছে এই তো আবার, তাহলে আবার আমাকে আজকে একাদশী পালন করতে হবে। হ্যাঁ, এনারা দেখি বলেও আসে না, তিনজনের জন্য রান্না করলে আবার ওরা তিনজনে চলে আসছো, তাহলে কি হবে? তাহলে এবার আবার আসছে যখন সুন্দর করে বস্ত্র সে দিয়ে আবার সুন্দর করে খাওয়া দাওয়া দিয়ে দিল, ভোগ লাগিয়ে দিল, ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে গেল। এবার পাওয়ার পর যাওয়ার সময় বলছেন, প্রভু আবারও এবার ভুলে গেল, আবার সামনেবার আপনি আসার সময় আমাকে একটু আগের দিন বলে দিবেন, তাহলে আমি বেশি করে রান্না করতে পারবো। তখন ভগবান বুঝতে পারছেন সরলতা, ভগবানের কে টেকনিক যে ওকে আমি একাদশী পালন করায় ছাড়বো, যেন তেন ভগবান ওকে একাদশী পালন করাচ্ছে ভগবান। তারপরে এবার চলে গেলেন, চলে যাওয়ার পর এবার গুরুদেবের যখন আবার পরের একাদশী আসছে, গুরুদেবকে বলছে, গুরু মহারাজ আপনি এবার আমাকে চারজনের দিবেন, হ্যাঁ চার পাঁচজন দিন, নাহলে এরা বুঝা যায় না কখন আবার একজন বেশি আসে যাবে, কোনো ঠিক নাই। তবে এবার কত তিনজনে রান্না করছে, তিনজনে চলে এসেছে, এবার চারজনের চিন্তা করে এবার পাঁচজনে রান্না করে নিয়েছে, যে পাঁচজনে রান্না করছে সুন্দর করে। হ্যাঁ, রান্না বান্না করা হলো, নিয়ে আসলো গুরুদেবও এরকম চিন্তা করছে, কী ব্যাপারে বারবার বারবার শুধু বেশি বেশি চাচ্ছে, নিশ্চয় ওখানে কোনো আরো বন্ধু বান্ধব জুটিয়ে ফেলছে মনে হয়, নাকি ওদেরকে নিয়ে খাওয়া শুরু করবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তখন তিনি কি কি করলেন, সুন্দর করে জিনিসপত্রগুলো নিয়ে আসলেন, আনন্দ নিয়ে এসে আবার ভোগ রান্না করে সুন্দর করে এবার প্রভুকে বোলাচ্ছে, আবার প্রভুকে বোলাচ্ছে সুন্দর করে, প্রভু আসুন আপনার জন্য ভোগ রেডি, আসুন আপনি এসে গ্রহণ করুন, আজকে একাদশীর দিনটা ভালো যাবে। হ্যাঁ, এইবার আর ভগবান এবার তিনজন আসেনি, ভরত আর শত্রুঘ্নকে সঙ্গে নিয়ে এসছে, রান্না করছে পাঁচজনের, আর ভগবান তো অন্তর্যামী, এবার পাঁচজনেই চলে এসছে, হরে কৃষ্ণ, এবার এক্সট্রা করেছে, বলছে যদি ওরা একজন বেশি আসে তাহলে আমি আবার চালিয়ে দিতে পারবো। এবার ভগবান কি করলো, ভরত আর শত্রুঘ্নকে নিয়ে চলে এসছে, হরি বল, এইবার তো মানে পাঁচজনে ফুল হয়ে গেলো, এবারে আজকেও ওকে একাদশী থাকতে হবে। কি যন্ত্রণা, গুরুদেব আদেশ দিয়েছে আমাকে বাইরে রান্না করে খেতে, ওই শুধু ভোগ লাগিয়ে খেতে বলে ওখানে আটকে দিয়েছে, এবার ভগবান এবার যত লোক বেশি করে করে নিয়ে আসছে, দেখছে যা দিচ্ছে সব ভগবানে খেয়ে নিচ্ছে, আর হচ্ছে না তার একাদশী পান, মানে কিছু খাওয়া হচ্ছে না, উপোসে থাকতে হচ্ছে। তখন এইভাবে যখন গেলো, এবার তারপর দিনে যাওয়া, প্রভু আপনি বারবার আমার, আমি কিছু বুঝতে পারছি না, আমি কি অপরাধ করলাম, আপনি একটু আগে বলে আসলে ভালো হয়, এতক্ষণ আসবেন। তারপরে প্রভু আর কি করবে, শুধু ভক্তের এই সরলতা দেখে শুধু বহু হাসে হেসে চলে যায়। এইবার পরের বার বলছে গুরুদেবকে গিয়ে বলছে, গুরু মহারাজ এবার একটু বেশি করে দিন, প্রভু না কতজন আসবে কোনো ঠিক নেই, অনেকগুলো লোক আছে ওনারা, একটু বেশি করে দিন তো। হ্যাঁ, এবার একেবারে পুরো পরিবার সহ চলে এসছে, কি করে বলুন তো। তখন গুরুদেবের ডাউট লেগে গেছে, ঠিক আছে এই যা লাগবে দাও তো ওকে, দাও দাও দাও। এবার গুরুদেব বলছে আমি পিছিয়ে পিছিয়ে গিয়ে দেখবো কি করে,
গুরুদেব চিন্তা করছে আমি পিছিয়ে পিছিয়ে যাই, দেখবো ও কি করে। তারপর এটা যখন দেখেছে যে আমি পরে একবার গিয়ে দেখবো কি করে, তখন চলে আসলো। এইবার কিন্তু ভক্ত চালাক হয়ে গেছে, বলছে আমি এবার রান্না বান্না করবো না, সবগুলো আসবো, ওরা আসলে তারপর রান্না করবো, কয়জন আসবে গুনে দেখে তারপর রান্না করবো। এইবার প্রভু কি করেছে, একেবারে রাম দরবার নিয়ে চলে এসছে, কতজন গণাগণের সিন্না রাম দরবার নিয়ে চলে এসছে। হ্যাঁ চলে এসছে, এখন এমনি চিন্তা হচ্ছে বাহ এইবার খুব ভালো হয়েছে, এবার আমি রান্না বান্না করিনি, আর কোনো টেনশন নাই, বুঝা গেল। এবার আসার পর বলছে কি ব্যাপার, ভক্ত রেডি হয়নি? ভগবান বলছে, বলছে না কেন, এবার জিনিসপত্র আনা আছে কিন্তু এবার করতে হবে আমাদেরকে, আমাদেরকে করে তারপর গ্রহণ করতে হবে, আমার একার পক্ষে তো সম্ভব নয় এতগুলো লোকে রান্না করা। হ্যাঁ তো এইবার আপনাদেরকে সবাইকে রান্না করতে হবে, আমি একা কি করব। তখন মাতা সীতাকে কি বলছে, মা আপনি এসে রান্না বান্না করুন। তারপর ভগবান রামচন্দ্রকে বলছেন, বলছে প্রভু আপনি তো পুরুষোত্তম ভগবান, তো আপনি তো কিছু করবেন না, আপনি তো দেখে দেখবেন, শুধু শুধু একটু অর্গানাইজ করবেন কে কি করছে না করছে একটু দেখবেন। হ্যাঁ আর রাম এই ভরত শত্রুঘ্নকে পাঠিয়েছে কোথায়, জঙ্গল থেকে কাঠ নিয়ে আসতে, না আগুন জ্বালাবে কোত্থেকে, বুঝা গেল কি, এই সব কিছু ব্যবস্থা করেছে। আর ভগবান এই ছোট ভাই লক্ষণের জন্য ব্যবস্থা করেছে সব জামান্য করা, এবার ওনাদের যে পত্নীগুলো আছে তাদেরকে দিয়ে সব জামান্য করে, মাতা সীতাকে দিয়েছে রান্না করতে, সব ব্যবস্থা। এবার মার্ক মানি এবার কিছু নিয়ে আসতে গিয়ে ফল টল কিছু করতে নিয়ে আসবে। এবার হনুমানজি আছে গাছে উঠতে পারে, এবার বলছে হনুমানজি চলে এসছে না সঙ্গে, এবার বলছে এইবার তুই তো গাছে উঠতে পারে, এবার চলো তাহলে ফল টল যেখানে যা যা সবজি আছে সবগুলো নিয়ে এবার আমরা যাই নিয়ে আসি। আর প্রভুকে বলছে, বলছে আপনি অ্যাকাউন্টেন্টটা রাখবেন, কাকে, ভগবান রামচন্দ্রকে বলছে আপনি অ্যাকাউন্টটা দেখবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে কি লাগবে, আপনি শুধু দেখাশোনা করবেন, আপনি তো ভগবান না, আপনি কিছু করতে হবে না, তো আমরা এরকম ভাবে ব্যবস্থা করি। এইভাবে যখন চলছে আর সবজি টবজি আসলো, এদিকে লাকড়ি চলে আসলো, এদিকে মাতা সীতা আর এদেরকে মানে চার ভাইয়ের যে পত্নী আছে, হ্যাঁ লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এদের পত্নী আছে, এরা সহ গিয়ে সুন্দর করে রান্না বান্নায় যুক্ত হয়ে গেছে, দল ভারী হয়ে গেল। হ্যাঁ রান্না বান্না চলছে, এবার গুরুদেব আসে চেক করতে, গুরুদেব এসে বলছে ও কি করছে, সব ব্যবস্থা হওয়ার পর এক জায়গায় বসে বসে হ্যাঁ ভগবানের গুণগান হচ্ছে, জয় রামচন্দ্র ভগবান কি জয়, জয় রামচন্দ্র ভগবান কি জয়, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, এ গান করে যাচ্ছে কীর্তন। গুরুদেব হচ্ছে কি ব্যাপার, তুই এখানে কীর্তন করছিস, ব্যাপারটা কি, ভগবান আসেনি? বলছে এসছে, বিশাল আয়োজন চলছে, রান্না বান্না চলছে, কি মনে, বলছে কই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কি গুরুদেব কাউকে দেখতে পাচ্ছেন? তখন বলছে ঠিক আছে আপনি একটু অপেক্ষা করুন, আপনি একটু এদিকে ঘুরে আসুন, রান্না বান্না হোক আপনি সব একসাথে পোশাক পাবেন, কি অসুবিধে। বলছে ওদের দিকে দিয়ে রান্না করছে? বলছে হ্যাঁ, গুরুদেব বিশ্বাসই করছে না, বলছে পাগলা পাগলামি করছে, কিছু বুঝতে পারছি না। গুরুদেব বলছে এই তো পাগল আছে পাগলামি করছে, কারণ গুরুদেব দেখতে পাচ্ছে না কাউকে। তারপর রান্না বান্না হয়ে গেল এবং প্রভুকে এখন ভোগের প্লেটটা নিয়ে দিল, নিয়ে দেওয়ার পর এখন সবাই সুন্দর করে বসে ভোজন করবে। এই সময় গুরুদেব আবার চলে এসছে, গুরুদেব বলছে কি ব্যাপার কাউকে দেখতে পাচ্ছি না, বলছে আপনি দেখতে পাচ্ছেন না আমি কি করবো, আমি তো সবাইকে দেখতে, দেখুন সবাই এখন দেখুন সবাই প্রসাদ পাচ্ছে খাওয়া দাওয়া করছে। তখন গিয়ে বলছে আচ্ছা ঠিক আছে আমি প্রভুকে জিজ্ঞেস করে আসি, তখন সেই আনন্দ গিয়ে কি করলো, ভগবান রামচন্দ্রের পাশে গিয়ে বলছে প্রভু আমার গুরুদেব আসছে, আমার গুরুদেব আপনাকে দেখতে পাচ্ছে না, আমার গুরুদেব মনে করছে আমি জিনিসপত্র সব নষ্ট করে ফেলছি, কোথাও দিয়ে বা কাউকে গিয়ে বাজারে বিক্রি করে দিয়েছি, উনি বিশ্বাস করছে না, তো এখন কি করে হবে। বলছে তোমার গুরুদেব দেখতে পাবে না, তুমি দেখতে পাবে না, উনি দেখতে পাবে না। বলছে কেন, উনি তো মহাপণ্ডিত, উনি সব শাস্ত্র জানেন সব কিছু জানেন, উনি তো আমাকে শিখালেন, তাহলে উনি দেখতে পাবে না মানে? বলছেন উনার সব গুণে গুণান্বিত, উনার ভিতরটা সরল নয়, তোমার মনটা যেরকম সরল উনার ভিতরটা সরল নয়, এদের উনি দেখতে পাবে না, তাই নাকি? বলছে হ্যাঁ, তা আপনি একটা আমার গুরুদেবকে কৃপা করুন। বলছে ওর সরলতা না আসলে আমি কিভাবে কৃপা করবো। তখন সে গুরুদেবকে, গুরুদেব ভগবান বলছে আমি কি করবো, আপনাকে বললাম আমার অপরাধ হবে না, কান ধরছে। বলছে গুরুদেব আমার ভগবান বলছে
ভগবান শ্রীরাম বলছেন, বলছে আপনার মনটা সরল নয় যেন আপনি দেখতে পাবেন না। হ্যাঁ গুরুদেবের মাথা খারাপ হয়ে গেল। তখন সে বিনম্র হয়ে দেখুন প্রভুর কাছে প্রার্থনা করছে, প্রভু সত্যি আমার মন সরল নয়, আপনি একটু আমাকে কৃপা করুন। সে বিনয়ী ভাবে দণ্ডবোধ প্রণাম করছেন। তখন তার সেই প্রণামে ভগবান সন্তুষ্ট, তখন গুরুদেবকে কৃপা করেছেন। তারপর গুরুদেব সবাইকে দেখতে পান। তখন আর যখনই দর্শন করলেন গুরুদেবের চোখ দিয়ে জল পড়ছে, অশ্রু নির্গত হচ্ছে। তখন ওই শিষ্যকে তিনি জড়িয়ে ধরছেন, সে কত ভাগ্যবান, হ্যাঁ তাকে ভগবান কত কৃপা করছে, হ্যাঁ আর তার মাধ্যমে আমি প্রভুর দর্শন পেলাম। তো এভাবে তখন তাদের সেবা টেবা হলো, গুরুদেব নিজের হাতে ভগবানের সেবা টেবা দিল, তারপর প্রভু ওখান থেকে বিদায় নিলেন। তো এখান থেকে শিক্ষা হচ্ছে কি, যে দেখুন ও একাদশী পালন করতে চাচ্ছে না, ভগবান যেন তেন প্রকারে স্বলক্ষরে তাকে একাদশী পালন করাচ্ছেন। হ্যাঁ মাধব তিথি, বুঝা গেল? তো একাদশী পালন করাচ্ছেন। তারপর সরলতা হচ্ছে মেইন গুণ, যদি আমাদের সরল উপরে একরকম বাইরে একরকম থাকে, কপটতা থাকে, তাহলে কোনোদিন ভগবত কৃপা লাভ করতে পারবো না। হ্যাঁ এই লীলার মাধ্যমে আমরা জানতে পারলাম কি, হ্যাঁ ভক্তের সরলতার বশীভূত হয়ে ভগবান তার বৈশ্যতা স্বীকার করেছেন। হ্যাঁ এটা হচ্ছে ভগবানের ভক্তবৎসলতার বিশাল গুণ। হ্যাঁ সেই জন্য আমরা যদি খুব সরল চিত্তে ভগবানের নাম করি, ভগবানের গুণগান করি, তার সেবা করি, তাকে খুশি করার চেষ্টা করি, এটাই ভগবান গ্রহণ করেন। এরকম অনেক ভুরি ভুরি লীলা আছে। তো সামনে রামনবমী আছে, হ্যাঁ আমরা সবাই এখন থেকে সবসময় একটু রামকথা আস্তে আস্তে বলার চেষ্টা করবেন, হ্যাঁ পড়ার চেষ্টা, শোনার চেষ্টা করবেন। হ্যাঁ খুব ভালো, আর ভালো করে হরিনাম করব। এবং এই যে আমরা এত সুন্দর লীলার কথায় অংশগ্রহণ করছি, সবাইকে অংশগ্রহণ করার সুযোগ দেবেন। আর ভালো করে আপনারা সবাইকে যাতে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে, আপনারা সহযোগিতা করবেন। হরে কৃষ্ণ, জয় ভগবান শ্রী রামচন্দ্র ভগবান কি জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়, গৌর প্রেমানন্দে হরে হরি বল, হরে কৃষ্ণ প্রণাম। অসংখ্য ধন্যবাদ, খুব আনন্দ পেয়েছি আজকের এই ক্লাসে। আমরা প্রতিদিন অপেক্ষায় থাকি এরকম একটা ক্লাসে, কৃপা করবেন আমাদের জন্য। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। ঠিক আছে, আর কার কোনো মন্তব্য আছে, কিছু বলার আছে কারো? অয়ন দাশগুপ্ত বাবু ধন্যবাদ, প্রণাম প্রভু, প্রণাম। অসাধারণ লীলা, মুগ্ধ হয়ে যাচ্ছি বারবার শুনে শুনে। এই জন্য এখন শ্রবণে বেশি মনোযোগ দিয়েছি আর, যত শুনছি তত আরো মন শান্ত হচ্ছে, সংকট থেকে বেরিয়ে আসছি অনেক। তো সরলতার যে সরলতাই যে আসল গুণ, এটা আরো ভালো মতো জানতে পারলাম এই লীলার কথা থেকে। সরলতা হচ্ছে পরম ধন, ওটা না থাকলে পরে এই জড়জগৎ থেকে যে মুক্তি নেই, ওটাই হচ্ছে আসল, ওটাই হচ্ছে খাঁটি সোনা সরলতা। এবং তার দ্বারাই যে ভগবানের সঙ্গে কানেক্ট করা যায়, ভগবানকে ভগবানের কাছে পৌঁছানো যায়, এটা আরেকবার জানতে পারলাম। ধন্যবাদ প্রণাম প্রভু, উপলব্ধিটা বললাম। হরে কৃষ্ণ, হরি বল, ধন্যবাদ। আর কারো উপলব্ধি কবির প্রভু? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম, প্রণাম। খুব সুন্দর, প্রথমে আমাদের প্রিয়াঙ্কা মাতাজি খুব সুন্দর ভাবে, প্রিয়াঙ্কা মাতাজিও আজকের এই আপনার এই কাহিনীর মতোই অল্প সময়ে তার এই সরলতা দিয়ে যেভাবে উনি এগিয়ে আসছেন, আমি মাঝে মাঝে এই মানে মাঝে মধ্যে না, শুধু ওনার ক্লাস হলে বা ওনার কথাবার্তা হলে অভিভূত হয়ে যাই। তিনি এত বাধা, আমার চেয়েও বেশি বাধাগ্রস্ত অবস্থায়ও তিনি যেভাবে এগিয়ে আসছেন, তার বাচ্চা তাকে ডিস্টার্ব করে, তার বাড়ির আশেপাশের পরিবেশ তাকে ডিস্টার্ব করে, তাকে নেটওয়ার্ক ডিস্টার্ব করে, কিন্তু মাতাজির সরলতা এবং আগ্রহ মাতাজিকে যেখানে নিয়ে আসতেছে প্রতিনিয়ত, তো আসলে আমি চেষ্টা করেও সেই জায়গায় পৌঁছাইতে পারছি না। তো তার পরবর্তীতে আপনার এই
মুখনিসৃত আপনি প্রতিদিনই যে কাহিনীগুলো বলেন, যে লীলাগুলো বলেন, আসলে সেটা আপনার বলার কারণে আরো মানে বেশি আমাদের কাছে আমরা আপ্লুত হই, আমরা কৃতার্থ হই। তো আজকের এই আনন্দ রূপ আনন্দময় বালকের সেই সরলতা আসলে, এবং এই সরলতাই যে মূল, আমাদের অয়ন প্রভু এইমাত্র বললেন যে আসলে সরল না হলে আমার ভিতরে যত করল থাকবে, যত কঠিন থাকবে, তত আমার ভিতরে কোনো জ্ঞান হোক, বুদ্ধি হোক, কোনো ভক্তি হোক, কোনো কিছুই আমার ভিতরে প্রবেশ করতে পারবে না, বাধা পেয়ে পেয়ে দূরে সরে যাবে। তেমনি আমাদের আসলে ভিতরগুলো খুবই কঠিন হয়ে আছে, এবং একজন্য আমাদের ভক্তি না এসে অন্য অন্য বিষয়গুলো এসে ঢুকছে, কিন্তু ভক্তি এসে ঢুকতে বাধাগ্রস্ত হচ্ছে। তো প্রভু কৃপা করেন যাতে আস্তে আস্তে করে আমাদের সেই ভিতরের গরলতা কঠিনতা দ্রবীভূত হয়ে আস্তে আস্তে সরলতার দিকে এবং নরম হতে পারি, ভক্তি পথে এগোতে পারি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ, ধন্যবাদ। সুপ্তি হালদার মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম। প্রণাম। রামের কথাটা খুব ভালোই লাগলো। আর সহজ সরল হওয়াটা হচ্ছে প্রত্যেক মানুষেরই, শুধু যে ভক্তদের হতে হবে তা নয়, প্রত্যেক মানুষেরই চলার পথে সমস্ত কাজে কর্মে সহজ সরলের একটা আলাদা মাধুর্য আছে। আর সহজ সরল হলে আমি দেখেছি যে যতটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, সুযোগ সুবিধা পাওয়া যায়, বরং নিজের মধ্যে যদি অনেক জটিলতা থাকে সেই সুবিধাটাতে অনেক সময় বঞ্চিত হতে হয়। খুব ভালো লেগেছে আজকে গ্রামের কথা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। অপূর্ব বাবু, প্রণাম। প্রণাম। লাস্টে বাবু, আমি তো ক্লাস করতে পারিনি, প্রিয়াঙ্কা মাঝে ক্লাস করতে পারিনি, ক্ষমা করবেন। লাস্টে আমরা ক্লাসে ঢুকলাম, তো লীলা কথাটা শুনলাম, খুব ভালো লাগলো বাবু। অসংখ্য ধন্যবাদ আপনাকে, এত সুন্দরভাবে আমাদেরকে প্রতিদিন লীলা কথা শোনাচ্ছেন, এটাই বাবু বলার ছিল। আর একটা সমস্ত ভক্তের কাছে আমার রিকোয়েস্ট, যে আমার আজকে ভাগ্নি হয়েছে, তো আপনারা সবাই কৃপা করে একটু আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ ভক্তি ওর মধ্যে আসে এবং যেন ভক্তিবাদ থাকতে পারে। প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ। অপূর্ব মামা হয়েছে। নয়নমণি বাবু। হরে কৃষ্ণ বাবু, ধন্যবাদ। প্রণাম। প্রণাম প্রভু। আজকে লীলা কথা শুনে এত ভালো লাগছে, সবচেয়ে আপনার মুখের কথা শুনে আরো ভালো লাগে। তবে আজকে এত সুন্দর লাগছে সরলতা ভাব দেখে প্রভু, আসলে মানে এত আনন্দ পাইছি বলা বলে কিচ্ছু বলতে পারছি, এরকম অবস্থা প্রভু। প্রভু কৃপা করবেন আমাদের সরলতা ভাব থাকে প্রভু সবসময় প্রভু। আসলে যারা সরল হয় তাদেরকে ভগবান হৃদয় থেকে তো সাহায্য করে, এবং পরমাত্মার উপরে তো ভগবান প্রতিটি জীবের হৃদয়ে আছে, এবং হৃদয় থেকে ভগবান তাকে আশীর্বাদ করে এবং তাকে মানে ভালো পথ দেখায় প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। একটু বলা ছিল। প্রণাম। চন্দন চন্দ্র বাবু। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু। প্রণাম প্রভু। আজকে সরলতা শব্দটা নতুন করে শিখলাম এবং খুবই হৃদয় থেকে হৃদয়ঙ্গম করলাম আজকে সরলতা বিষয়টা। কৃপা করবেন যাতে প্রভু এসে সরলতাটা হৃদয় ধারণ করতে পারি। আশা করি আপনি এভাবে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। লীলা কথা শুনতে খুবই আমার ভালো লাগে। আর প্রভু আমাদের এখানে আজকে মনোহরিণী দেবী দাসী মাতাজি অ্যাড হয়েছেন ক্লাসে যোগদান করেছেন মাতাজিকে, এখন আছে কি? হ্যাঁ এখনো আছে। হ্যাঁ আছে আছে আছে, দেখছি। মাতাজিকে একটু সুযোগ দিয়েন। হরি ও, ঠিক আছে, ধন্যবাদ। প্রণাম। মাধুরী রাউত মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম প্রভুজি। প্রণাম। তো প্রথমে প্রিয়াঙ্কা মাতাজিকে অশেষ ধন্যবাদ যে উনি এত সুন্দরভাবে ক্লাস নিলেন। উনার সরলতা আমাদেরকে সবাইকে অভিভূত করে, যে এত সরলতা উনার মধ্যে আছে, সবকিছু উনি এত খুলে এত সুন্দরভাবে বলে দেন যে আমরা সেটা পারি না। কিন্তু তো ছোট বাচ্চাকে নিয়ে একটা ক্লাস করে আমাকে দেখে খুব মানে খুব ভালো লাগে উনাকে। তো আর প্রভুজি আপনার তো লীলা এত সুন্দর লাগছে, প্রত্যেক দিন শুনছি আর আমরা অভিভূত হয়ে যাচ্ছি যে সরলতার মাধ্যমে আমরা ভগবানকে পেতে পারবো। তো আমাদের মধ্যে সরলতা আনতে হলে আমাদেরকে এইরকম ভাবে আপনার শ্রীমুখ বাণী শুনতে হবে,
এবং এই ভক্ত সঙ্গ করতে হবে, তাহলে আমাদের মধ্যে সরলতা আসবে। কেননা আমরা তো এই জড় জগতের মানুষ, প্রতি মুহূর্তে আমরা মায়াদেবীর দ্বারা মানে জড়িত হয়ে যাচ্ছি, যে আমাদেরকে পতিত করতে চেষ্টা করছে। তো প্রভুজি আমাদেরকে আশীর্বাদ করবেন, আমাদের মধ্যে যেরকম সেই ভালো গুণগুলো আসুক, এবং আমাদের মধ্যে সেই আমরা যে সব সময় সেই কৃষ্ণ ভাবনাময় হতে পারি। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম প্রভুজি। হরে কৃষ্ণ প্রণাম। এই লীলা কথাগুলো আমাদের ইসকন টেম্পল ব্যাঙ্গালোর এসবিআর লেআউট, এটা ইউটিউব চ্যানেলে সবসময় পাওয়া যাবে। হ্যাঁ, তো এটা আপনারা সাবস্ক্রাইব করে আরো বেশি করে প্রচার করুন, যাতে ভক্তরা অনেকে শুনতে পায়। হ্যাঁ, আমাদের এসকে বিশ্বাস প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণিপাত, আপনার রাতুল প্রণাম। খুব ভালো লাগলো আপনার লীলার কথা শুনে, যে আমাদের ভিতরে এরকম সরলতাটা আসে এবং শুদ্ধ চিন্তা শুদ্ধ ভাবনা যেন সবসময় আশ্রয় গ্রহণ করতে পারি, এবং আপনাদের মতো মহান বৈষ্ণবের যেন কৃপা এবং কৃপা পাই, এবং সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে পারি। কৃপা আশীর্বাদ করবেন এভাবে যেন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে পারি, আর গুরুদেবের নির্দেশ আপনাদের যে নির্দেশ দিচ্ছেন ওইগুলো যেন সঠিকভাবে পালন করতে পারি, ওইটাই আমার তো। আর খুব ভালো লাগলো, আর এভাবে কৃপা করে যাবেন। ঠিক আছে, তাহলে আমাদের কি মনমোহিনী মাতাজি কোথায় গেল? এনরেজ করুন, চন্দন চন্দ্রবাবু মাতাজি কোথায় দেখতে পাচ্ছি না তো। ওকে, মৌমিতা মাতাজি কিছু বলবে? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ, আজকে লীলা কথা খুবই ভালো লেগেছে, খুবই খুবই আনন্দ পেয়েছি। আর আজকে আপনি বরাবরই খুবই সুন্দর ভাবে বলেন আমাদেরকে, আপনার থেকে শুনে আমরা খুবই আনন্দ পাই, খুবই ভালো লাগে, এটুকুই বলার। হরে কৃষ্ণ। মমতা মন্ডল মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রণাম। সব থেকে বড় কথা প্রভু, মানে আপনার মুখ থেকে আপনি যে বলার যে আপনার অ্যাটিটিউডটা, মানে কি বলবো, অসাধারণ। সেটা আমি সব সময় মানে আমার প্রভুকে আমি বলি, এবং আমি সেটা যখনই কোনো গ্রন্থ পড়ি আপনার কথা খুব মনে হয় যে প্রভু কি সুন্দর করে বলে। প্রভু আপনার বলার এই অ্যাটিটিউডটাই মানে সব ভক্তকে মানে শুনতে বাধ্য করে, এত সুন্দর ভাবে বলেন সবকিছু দিয়ে। দারুণ প্রভু, দারুণ, অসাধারণ লীলা কথা। যত লীলা কথা শুনছি আরো যেন ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে, এইটুকু। আর কৃপা করবেন প্রভু যেন সরলতা নিয়ে এই ভক্তি পথে এগিয়ে যেতে পারি। আপনাদের কৃপা মানে অবশ্যই আমাদের সঙ্গে লাগবে, অবশ্যই এগোনোর জন্য দরকার খুব প্রভু। হরি বল প্রভু, প্রণাম প্রভু, প্রণাম। আর কেউ কিছু বলবেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। দ্রাবের থেকে যেদিন থেকে আর কি নীলা কথা বলা শুরু করেছেন, যেন রাতের বেলা নীলা না শুনলে ঠিক ভালো লাগে না, যদিও না ঢুকতে পারি বাট নেট সমস্যা, আমি সবসময় প্রার্থনা করি আর যাই হোক নীলা কথার সময় যেন একটু শুনতে পারি, মানে এত ভালো লাগে। এবং যেটা বলেন আমি চেষ্টা করি পরের দিন পর্যন্ত স্মরণ করতে, যে প্রভু কি বলেছিলেন না, আমার সত্যি ভীষণ ভালো লাগে। আর আজকের নীলাটা তো মানে একদম প্রথম শুনলাম, আর খুব ভালো লেগেছে। তো সবাই বলে ঠিকই আমাকে সরল, কিন্তু আমি জানি আমি কতটা জটিল, বা আমার মধ্যে কত সরলতা নেই। কৃপা করবেন। হরে কৃষ্ণ। মনমোহিনী, হ্যাঁ, মনোহারিণী দেবী মাতাজি,
হ্যাঁ, প্রণাম মাতাজি, প্রণাম। হ্যাঁ, কোথায় বাড়ি আপনার? নরসিংদী? নরসিংদী? এটা কোন দিকে? বাংলাদেশে? বাংলাদেশ না? প্রণাম প্রভু। প্রণাম প্রভু, বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, ভালো। আপনি আজকে প্রথম আমাদের সাথে? হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ আপনি আমার কথা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? প্রভু একটু নেটের সমস্যা প্রভু, কথাটা একটু কেন? ভালোই তো আছে, আপনার গলার আওয়াজটা ভালো লাগছে তো, দেখছি ভালোই আছে, ক্লিন আছে। কি উপলব্ধি হলো আজকে ক্লাসে এসে? অনেক ভালো, অনেক কিছু জানতে পারলাম। কি ভালো লাগলো? আপনি তো অনেকদিনে পুরানো ভক্ত মনে হচ্ছে না মাতা? কতদিন ধরে ভক্তি জীবনে আছেন? কতদিন ধরে ভক্তি জীবনে আছেন? ভক্তি জীবনে আছি প্রভু। হ্যাঁ, আমি যখন মানে ছোটবেলা থেকে মানে আমার মামার বাড়ি, মানে মামা অনেক আগে থেকে ভক্ত, তার থেকে আমরা সবাই ভক্ত। আচ্ছা, আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক দিনের থেকে ভক্তি করছেন, যাক ভালো। আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভালো লাগছে আপনাকে পেয়ে। কৃপা করবেন, অবশ্যই সঙ্গে থাকবেন, আমরা আপনাকে পেয়ে খুশি সবাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। চন্দন বাবুকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ প্রণাম। মাতাজিকে বলেছি যে আপনি থাকেন, কৃপা করে আমাদেরকে কিছু আপনার সেই উপলব্ধি গুলো আমাদের মাঝে। নরসিংদী? প্রহ্লাদ প্রভু না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রহ্লাদ প্রভু। যে প্রহ্লাদ প্রভু তো না? হ্যাঁ হ্যাঁ, প্রহ্লাদ প্রভু দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নরসিংদী। হ্যাঁ প্রহ্লাদ প্রভু, গুরু মহারাজ বলছেন যে নরসিংদীর ভক্তরা সবসময় সুরক্ষিত বলছে। কেন? তারা এক জায়গা থেকে শিক্ষা গ্রহণ করে, এই জন্য তারা সবসময় সুরক্ষিত থাকবে। গুরু মহারাজ বলছেন একটা ডাইরেক্ট নরসিংদীর ভক্তদের নাম নিয়ে। যাক, আমরা ভাগ্যবান মাতা থেকে পেয়েলাম। এখন মাতা যদি আমাদের কাছে আর থাকেন, দর্শন দেন, একটু ভালো মাঝে নরসিংদীর কথা মনে পড়বে। আর যখন গুরু মহারাজ যখন বাংলাদেশ ভিজিট করেন অনলাইনে, তখন দেখি প্রহ্লাদ প্রভুর ওখানে ব্রহ্মচারী কত প্রকার কি কি, বাহ খুব ভালো লাগে, ভেরি গুড। আপনারা একজন ভালো অধ্যক্ষ পেয়েছেন, প্রশংসনীয়। মাতাজি বুঝতে পারছেন, শুনছেন? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, প্রহ্লাদ প্রভুকে আমার প্রণাম জানাবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, ধন্যবাদ আপনাকে। ওকে, তাহলে আজকে এখানে শেষ করি, সবাই ভালো থাকুন। আর কে হাত তুলছিল মনে হয়, নাকি সুমিতা বল নাকি? রাধে রাধে, ঠিক আছে আজকে এখানে শেষ করি। রাধে রাধে, সবাই দুই হাত তুলে আমরা এখন হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হে রাম হরে রাম 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 হরে হরে। জয় শ্রী গন্ধর্বিকা গিরিধারী গৌর হরি নিশিমুনি ভগবান কি, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি,
কোন গুরু মহারাজ কি ভক্ত ভক্তবৃন্দ কি গৌর প্রেমানন্দে হরি গুরু বৈশ্য কৃপা সিন্ধু পায়াবচানন্দ পাবনি অনন্ত গুরু বৈষ্ণববৃন্দ কি জয় সমস্ত বৃন্দ কি প্রণাম 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 প্রণাম